নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের পরিস্থিতি কীরকম রয়েছে এটা সকলেরই জানা রয়েছে। মানে বর্তমানে যেভাবে দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাতে কিন্তু এখন লকডাউন ছাড়া আর যে অন্য কোনো রাস্তা নেই সেটা কিন্তু একাংশই এখন মেনে নিচ্ছেন। মানে এখন কিন্তু অনেকেই বলছেন যে এখন লকডাউন করাটা অত্যন্ত জরুরি, কারণ লকডাউন না করলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। আর সেটা নিয়েই কিন্তু আজ আবারও প্রধানমন্ত্রী বৈঠক করলেন এবং সেখানে কিন্তু লকডাউনের কথা বলা হচ্ছে। কারণ জানেন যে দুদিন আগেই কিন্তু করোনা সংক্রমণ 4 লক্ষের গণ্ডি থেকে নেমে এসে 3 লক্ষের গণ্ডিতে চলে এসেছিল, কিন্তু তারপর সেই সংক্রমণটা আবারও এখন বর্তমানে দুদিন ধরে 4 লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মানে আজকেও 4,12,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আর সেটা দেখেই কিন্তু অবশেষে প্রধানমন্ত্রী বৈঠকে এই নতুন সিদ্ধান্তটি নিয়েছেন, যেখানে কিন্তু আবারও লকডাউন করা হচ্ছে গোটা দেশ জুড়ে। তো এখানে দেখুন কী বলা হয়েছে, যে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তৃত পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী, সব থেকে খারাপ অবস্থা 12টি রাজ্যের। হ্যাঁ বন্ধুরা, এরকম সেই পুরো খবরটা বলা হয়েছে যে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিস্তৃত পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিনের বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, রেলমন্ত্রী পীয়ূষ গোয়াল সহ অন্যান্য মন্ত্রীরা এবং শীর্ষ আধিকারিকরাও। বৈঠকে দেশের বিভিন্ন রাজ্য এবং জেলাতে অবনতিশীল অবস্থার ছবি মোদীর সামনে তুলে ধরা হয়। আর সেখানে দেখুন বলা হয়েছে যে জাতীয় কোভিড-19 টাস্কফোর্সের নেতৃত্ব দিয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল। আর তিনি বলেছেন, এখানে দেখুন বলা হয়েছে যে তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে জাতীয় লকডাউনের অপশনকে সামনে রেখেই ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এবং সেখানেই কিন্তু বলা হয়েছে, এখানে দেখুন, যে করোনার দ্বিতীয় স্রোতকে নিয়ন্ত্রণ করতে বহু রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী মোদীকে লকডাউনের পরামর্শ দিয়েছেন। মানে খুব শীঘ্রই কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের নাম রয়েছে, মানে পশ্চিমবঙ্গ কিন্তু লকডাউন জারি হতে চলেছে।